প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুগোপযোগী আইন দিয়েই পাহাড়িদের জমির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে। সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙ্গামাটির কাপ্তায়ের মিতিঙ্গা ছড়িয়ে 4000তম পাড়া কেন্দ্রের উদ্বোধন করে প্রধানমন্ত্রী এই কথা বলেন। এ সময় শেখ হাসিনা জানান, শান্তি চুক্তির বেশিরভাগই বাস্তবায়ন করা হয়েছে, বাকিটা শিগগিরই বাস্তবায়ন হবে। জয়দেব দাসের রিপোর্ট দেখুন। শান্তি চুক্তি সইয়ের পর পার্বত্য অঞ্চলে সমন্বিত উন্নয়নে কাজ শুরু করে সরকার। এরই অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, পানি ও স্যানিটেশনের মতো মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য ওয়ান স্টপ সার্ভিসের মতো পার্বত্য অঞ্চলে আধুনিক পাড়া কেন্দ্র তৈরি করেছে বর্তমান সরকার। পাহাড়ি অঞ্চলের 16 লাখ মানুষের জীবনমান বাড়াতে ইউনিসেফের সহযোগিতায় এসব পাড়া কেন্দ্র নির্মাণ কাজ শুরু হয়। রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙ্গামাটির কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িতে 4000তম পাড়া কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে শান্তি। তাই অশান্ত পাহাড়ের শান্তি নিশ্চিত করতে প্রথমে পাহাড়ে শান্তি ফেরানোর উদ্যোগ নেয় সরকার। 75 পর থেকে বলতে গেলে 76 সালে তাদের ক্যাম্পে রাখা হয় এবং সেখানে সংঘাতটা আরো উস্কে দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে সবসময় প্রচেষ্টা থাকবে যে কোনো ধরনের সংঘাত হলে সে সমাধান করা, কিন্তু দুর্ভাগ্য যে তখন সেই সমস্যা সমাধানের চেষ্টা করা হয়নি। পার্বত্য অঞ্চলে সমস্যা সমাধানে তার সরকারের ভূমিকার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, শান্তি চুক্তি বাস্তবায়ন সহ পাহাড়ের উন্নয়নের জন্য তার সরকার আলাদা বরাদ্দ দিয়ে যাচ্ছে। আমাদের সব জায়গায় মানুষ যেমন তার ভূমির মালিকানাটা পায়, পার্বত্য অঞ্চলের মানুষ যেন তার ভূমির মালিকানাটা সেইভাবে নিতে পারে, আমরা সেই ব্যবস্থাই করতে চাই। প্রধানমন্ত্রী বলেন, আগের সরকারগুলো সমতল ভূমি থেকে মানুষদের সেখানে নিয়ে সংঘাত উস্কে দিয়েছিল, কিন্তু শান্তি চুক্তির মাধ্যমে এই সংঘাতের পথ বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। এ সময় প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের শান্তি শৃঙ্খলা বজায় রেখে সবাইকে একসঙ্গে কাজ করে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আমাদের যে ক্ষুদ্র নৃগোষ্ঠী বিভিন্ন অঞ্চলে পড়ে আছে, তাদের সার্বিক উন্নয়নে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি, নজর দিয়েছি এবং বিশেষ প্রকল্প নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমি পার্বত্য অঞ্চলের মানুষকে বলবো যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, কারণ শান্তিপূর্ণ পরিবেশ ছাড়া উন্নতি সম্ভব নয়। পরে 3 পার্বত্য জেলার মানুষের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরা হয় প্রধানমন্ত্রীর সামনে। এ সময় দর্শক সারিতে বসে 3 পার্বত্য অঞ্চলের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়দেব দাস, বৈশাখী সংবাদ, ঢাকা।